গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি ভালো আছেন আপনারা, আর আমিও ভালো আছি। তো কেকটা যেটু বানিয়েছিলাম, তো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ভাবলাম যে পরে দেখাবো, আর ঠান্ডা হতে হতেই সবাই খেয়ে নিয়েছে। তো একটুখানি আছে, একটুখানি না অনেকগুলোই আছে, তো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো বাবুকে যখন একটু খাওয়াবো তখন দেখাবো আপনাদেরকে। তো চলো বাকি কাজটা করতে করতে দেখা হোক। অ্যান্ড বন্ধু আর লুসি কী করছে চলো দেখি। তো সকালে আর কি মানে ভাবছিলাম একটু ওখানে কী বলে আম মাখা খাবো, তো ওইদিকে আমি আম ছুলে নিয়েছি একটা মানে আমডাল করার জন্য, আর একটা মানে আম আরেকটা তোমার কী বলে ওই আম মাখার জন্য। তো এটা শুধু আমডালে দেবো, এর জন্য মানে কাটছিলাম। চুলা হয়ে গেছে আমার একটা, দুটো আমি দেবো, আমডালে বেশি দেবো না। তো একটাকে তিন পিস করে নিয়েছি, কারণ ওর পাপা আবার মানে বেশি ভালোবাসে না আমডাল খেতে, আমি চা একটু ভালোবাসি খেতে। তো হয়ে গেছে কাটা, আর একটু ভাবছি যদি দিয়ে দিই, কারণ আমি আবার টকটা খেতে বেশি ভালোবাসি, তো তাই জন্য আর কি মানে। কি সুন্দর দেখতে হয়েছে আমগুলো, সুন্দর লাগছে আমগুলো দেখতে। পাপা কোথার থেকে বাড়ি এনেছে, কিন্তু কিনে আনেনি, আমি যেটুকু জানি আমাকে বলেছিল ওই কী বলে কার বাড়ির থেকে নিয়ে আসছে। বেশি মিষ্টিও না, বেশি টকও না, মানে ভালোই লাগে খেতে। টেস্ট আছে আমগুলো খেয়ে দেখেই মনে হচ্ছে, অবশ্য আমি এখনও খাইনি, এনেছিল অনেকদিন আগের পাপা। তো আজকে আমি কাটছি, আজকে তিন দিন হয়ে গেল প্রায় আমি আমটাকে কাটিনি। তো এইগুলো হলো আম মাখার জন্য কাটাকাটি করছি, বাস কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসে গেছে, সুরজ দেখে মানে একটু কুড়িয়ে দিচ্ছে। তো কুড়িয়ে নিলে ভালো হবে দেখতে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো তার জন্য আর কি মানে সুরজদাকে বললাম যে তুমি এটাকে এরকম করে দাও, ততক্ষণে আমি একটু তরকারিটা বসিয়ে আসি। মাখা দেখলেই মনে হয় খেয়ে নি এরকম। তো পাঁচটা আম নিয়েছিলাম, কারণ ওর পাপা তো আবার খাবে না, শুধু আমি সুরজদা, আর একজন আছে প্রিয়াংশু, ও খাবে। আর এদিকে যে লাগিয়েছে এটাকে আমাদের ঘরে, এটা আজকে লাগিয়েছে আমাদের ঘরে, সুরজদের দিকে আমটাকে মাখা করবে, আর আমি ওর দিকে এসে গেছি। দেখো সবাই আমার রুমটার অবস্থা নেই, কি হয়ে আছে আমার রুমটা। তো আমাদের প্রজেক্টর লাগিয়েছে নতুন, আজকে প্রজেক্টর লাগিয়েছে নতুন। আর এদিকে হলো পাপা ব্ল্যাক কালারের, এটা কী কী বলে আই থিঙ্ক, আমি তো জানি না, ব্ল্যাক পেপারই হবে আই থিঙ্ক, ঠিক বুঝতে জানি না কী বলে এটাকে। তো যাই হোক সেটা পরের কথা। তো যেটা লাগিয়েছে, আর এদিকে এসছে বোর্ড প্রিন্ট লাগাচ্ছে। তো ওরা এসে গেছে এখন, ওরা লাগাচ্ছে। তো আমি তখন ওটা আগের দিনই লাগিয়ে নিয়েছিল, তো মানে আমি বোর্ড প্রিন্টটা দেখিয়েছি আপনাদেরকে। তো ওরা এটাও লাগাবে, এয়ারটেলের কী বলে এটাকে, এটাও লাগাবে। আর এদিকে আম মাখা হচ্ছে, আমটা খাবো আজকে। তো এদিকে হলো আবার মানে দেখে মুখে জল এসে গেছে একদম, মানে আমটা মাখাও চিপে জল এসে গেছে আম মাখাটা দেখে। আমটা আমি এদিকে রান্না করছি আর আম মাখা দেখছি, কখন মাখাবো কখন মাখাবো কখন খাবো কখন খাবো, মানে এরকম লাগছে আমার। তারপর কী বলে এদিকে তোমাদের আমি তো আমাকে আম মাখছি, কাটাকুটি দেখি কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে নি, মাখা হয়নি কিন্তু। তো আজকে ভাবছিলাম একটু বিকেলবেলা কেক বানাবো, তো কেক বানাচ্ছি এখানে। তো ব্যাটারটা আমি আগে রেডি করে নিয়েছিলাম, সব কিছু আগে গুলিয়ে নিয়েছি, টিম টিম ভেঙে নিয়েছি। আর আমার দিকে পুরো কী বলবো পুরো একদম সফট হয়ে গেছে, দেখতেও মানে স্পঞ্জি স্পঞ্জি লাগছে, দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি, সফট সফট লাগছে দেখে দেখতে দেখে মনে হচ্ছে।
ঘরে বানিয়েছি না, আর মানে অত কিছু দিইনি আমি, নর্মালি বানিয়েছি, একটু দুধ দিয়েছি, একটু চিনি মানে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি, এদিকে একটু কাজু কিশমিশ দিচ্ছি ভেঙে ভেঙে। আর এমনই কপাল খারাপ ছিল আমার, কাজুও নেই কিশমিশও নেই, অল্প অল্প ছিল, তো সেটাই কি ভাবলাম যে অল্প অল্প করে দিয়ে দিই ভেঙে ভেঙে। তো নাই মামার থেকে বলে না কানা মামাই ভালো। এদিকে আমি একটু একটু করে দিয়ে দিয়েছি, এখন আর ওইটাকে কুটিয়ে নেব। হয়ে গেছে আমার এটাকে দেওয়া, আজকে কমই ছিল, ছিল না তো। আবার একটুখানি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আবার একটু কোনো জায়গায় কিছু না থাকে, যদি একটু চাকা চুক্কা হয়ে যায় তখন তো আবার অসুবিধা হয়ে যাবে, ফুলতে ফুলবে না, এক জায়গা দিয়ে ফুলবে, এক জায়গা দিয়ে ফুলবে না। তো এটার মধ্যে আমি আগের থেকেই কি বলে এগুলো হলো তোমার বিস্কুটের গুঁড়োগুলো ছিল, একটু ভাঙা ভাঙা ছিল, আমি ইচ্ছে করেই রেখেছি যাতে একটু খেতে ভালো ভালো লাগে, যদি পুরোটা যদি দিয়ে দিই ভালো লাগবে না, একটু একটু বিস্কিট থাকবে, ও সরি, একটু বিস্কিট থাকবে আর একটু কাজু কিশমিশ থাকবে, ভালো লাগবে খেতে। এখন নয়ে গেছে দাওয়া, তারপর ভাবছি কি করবো কি করবো, ভুলেই গেছি কি করবো কি করবো। ও হ্যাঁ, কড়াইটাকে বসাবো, প্যানটাকে বসিয়ে এবার এটার উপরে আঁচটা একটু ভাব গরম হবে, আঁচটা গরম হলেই তারপর আমি দিয়ে দেবো। কড়াইটা যখন একদম গরম হয়ে যাবে তো আমি এবার দিয়ে সাইড দিয়ে একটু দুধ বসিয়ে দিয়েছি, কারণ পাপা বলছে যে কিছু খাবে, খিদে পেয়েছে করছে পাপা। তো ভাবলাম ঠিক আছে আমি একটুখানি দিয়ে দিই, গরম করে দুধ দিয়ে দিই হরলিক্স দিয়ে, তো পাপাকে একটু হরলিক্স দিয়ে দেবো। আর পাপা মানে আবার একটু দুধটা কম গরম ভালোবাসে, গরম দিন পড়ে গেছে তো তাই জন্য মানে আর কি বেশি গরম দিলে ভালোবাসে না, তারপর ঠান্ডা অল্প গরম, মানে হালকা উমুম গরম দিলে ঠিক আছে ওর পাপার জন্য, তো ফ্রিজে ছিল না তার জন্য আর কি। মানে এদিকে আমার দুধও গরম হয়ে গেছে, একটু বাবলস উঠে গেছে, আর এদিকে আমি একটু কড়াইটাকে মুছে দিই, ততক্ষণে কড়াইও গরম হয়ে গেছে। কড়াইটাকে বসিয়ে দেবো এখানে, একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে বেশি বাড়িয়েও দেবো না, বেশি কমিয়েও দেবো না, একদম নর্মালি রাখবো, নাহলে কী হবে মানে যদি তল দিয়ে পুড়ে টুড়ে যায় আবার তখন আবার ঝামেলা, তো বাবা পাকাপাকি করবে, আবার আমাকে বলবে তুমি বেশি জানো, তার জন্য আর কি মানে আমি আর বেশি ইসে করিনি, আবার একটু পরে পরে দেখছি খুলে খুলে। তো এখানে দেখছি যে একটু একটু হয়ে এসছে, তো চাকুটাকে একটু ঢুকিয়ে দেখবো হয়েছে কি না, প্রায় হয়েই এসছে, আর একটুখানি হবে। তো এদিকে হলো আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে দিয়েছি, তো হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এইটুকুনি, আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, আর কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।